ফজর আলী লিখেছেন, আমার বয়স 29, কিন্তু আমি কি করতে চান সেটা লেখেননি। আমার বয়স 29 কিন্তু আমি করতে চাই, আমার পরিবারের লোকজন মত দেয় না, এখন আমার কি করা করা একটু বলবেন কি? যে আপনি কি মানে বিবাহের কথা বলেছেন না অন্য কি বলেছেন, এটা আমি আসলে বুঝতে পারছি না, তো একটু ক্লিয়ার হলে ভালো হতো আমার জন্য। আব্দে মানাফ পিন্টু আমাদেরকে সালাম জানিয়েছেন। জি ফজর আলী, আপনি বিয়ে করতে চাচ্ছেন, দেখুন আমি অনুরোধ করব যে যদি আপনার দুটো জিনিস থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুহাশ শাবাব মান ইস্তাতা মিনকুমুল বাআতা ফালিয়ানকিহ, ইয়ানি ফালিয়াতাজাওয়াজ। যুবকদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা মান ইস্তাতা মিনকুমুল বাআতা, তোমাদের মধ্যে যারা শক্তি সামর্থ্য রাখে, অর্থাৎ ফিজিক্যাল এবং ইকোনমিক্যাল দুই ধরনের এবিলিটি যাদের আছে, তারা যেন বিবাহ করে। সুতরাং আপনার যদি শারীরিক সক্ষমতা থাকে, আপনি শারীরিকভাবে সুস্থ হন এবং আপনার স্ত্রীকে ভরণ পোষণ করা অথবা তার মোহর আদায় করার মতো এবিলিটি যদি আপনার থাকে, অবশ্যই আপনি বিবাহ করবেন। বিবাহ হচ্ছে আপনার গোনা থেকে নিজেকে সেভ করার অন্যতম একটি উপায়। বিবাহ হচ্ছে ইমানের মধ্যে পূর্ণতা এনে দেয়। বিবাহ মানুষকে অনৈতিক কাজ থেকে দূরে রাখে। আল্লাহ তাআলা বিবাহের ব্যাপারে উৎসাহ দিয়েছেন, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যে তোমরা বিবাহ করো, দুই তিন চার তোমাদের ইচ্ছা মতো বিবাহ করো। ওয়া ইন খিফ আল্লাহ তাআদিলু, যদি তোমরা ভয় পাও যে একাধিক স্ত্রী অর্থাৎ দুই এক মানে দুই তিন চারজন স্ত্রী তুমি গ্রহণ করলে তাদের মধ্যে ইনসাফ সুবিচার ন্যায় বিচার এবং তাদের হক যথাযথ তোমরা আদায় করতে পারবে না, তাহলে তোমরা একজন মাত্র বিয়ে করবে। এটা হলো কোরআন কারিমের নির্দেশ। এবং স্ত্রীকে বলা হয়েছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রী হচ্ছে তোমাদের পরিচ্ছদ, তোমরা হচ্ছে স্ত্রীদের পরিচ্ছদ, একজন একজনের ভূষণ বলা হয়েছে। সুতরাং অবশ্যই আপনি ইমান হেফাজতের জন্য বিবাহ করবেন, করা উচিত। যদি আপনার পরিবার পরিজন থেকে কেউ না দেয়, তারা গোনা হবে, আপনি নিজেও ইচ্ছা করে বিবাহ করে নিতে পারবেন। তারা যদি অ্যাডাল্ট হওয়ার পরে, কোনো সন্তান ম্যাচিউর্ড হওয়ার পরে, অ্যাডাল্ট হওয়ার পরে তার শারীরিক সক্ষমতা আছে এবং স্ত্রীকে ভরণ পোষণ অথবা তার দেন মোহর আদায় করার মতো আর্থিক সঙ্গতি তার আছে, এমনটি যদি হয় অবশ্যই তিনি বিবাহ করবেন, করা উচিত। যদি তার শারীরিক সক্ষমতা আছে কিন্তু আর্থিক সঙ্গতি নেই, অর্থাৎ স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার মতো তার কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই, টাকা পয়সা নেই, মোহর আদায় করতে পারবে না, সেই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে রোজা পালন করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছেন, রোজা পালন করার জন্য। এই রোজাটা তার তাকে যেন অনৈতিক কাজ থেকে দূরে রাখে, তার যেন খারাপ পথে যৌন স্পৃহাকে সে যেন চৈতার্থ না করে, সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পক্ষ থেকে পরামর্শ হলো সে যেন রোজা রাখে। আর যদি অবশ্যই তার দৈহিক এবং আর্থিক সঙ্গতি থাকে, বাবা মাকে গার্ডিয়ানদেরকে বলবে, একাধিকবার বলার পরেও যদি তারা বিবাহ না করায়, তাহলে উনি ওনার নিজের ইচ্ছায় শরিয়া মোতাবেক অর্থাৎ বৈধ সাক্ষীর মাধ্যমে বিবাহ করে নেবেন। এটা তার চক্ষু শীতল, চোখের গোনা বিভিন্ন ধরনের গোনা থেকে তাকে হেফাজত করবে, জেনাহের গোনা থেকে তাকে হেফাজত করবে, অনৈতিক গোনা কাজ থেকে তাকে হেফাজত করবে, ইমানকে পরিপূর্ণ হতে সহযোগিতা করবে। জি।